পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি স্মরণীয় অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে রাজভবন চলো ডাক দেওয়া হয়েছে। কেন্দ্রীয় বিজেপি সরকারের প্রতিহিংসামূলক আচরণ কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্বের উপর সম্মানীয় রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের এজেন্সি দিয়ে চক্রান্ত করেছে। তার ফলে সাধারণ মানুষ দেখছে প্রতিফলন আগামী 2024 ভোটে প্রতিফলন হবে। কেন্দ্রীয় সরকার যদিও ইডি এবং সিবিআই লাগিয়ে ভয় দেখানোর চেষ্টা করে, ভারতবর্ষের জনগণ সেটা মেনে নেবে না। তাই আজ রাজ্যপালের কাছে এসে তাদের এই অবস্থানের কথা জানিয়ে গেলেও এতে যদি কাজ না হয় আগামী দিনে প্রয়োজনে রক্তগঙ্গা বইয়ে দেবে এই হুঁশিয়ারি দিলেন। সঙ্গে সঙ্গে আজকে রাজ্যপালকে ফুচকা চারটে রসগোল্লা দিয়ে গোল দিয়ে গেলেন। এরপরও যদি এসব চক্রান্ত ধাপাবাজি বন্ধ না হয় তাহলে এর পরিণাম কি হবে সেটা আগামী দিনে বৃহত্তর আন্দোলনের দিকে যাবে বলেও তারা জানিয়েছেন। অধীর রঞ্জন চৌধুরী আমাদের নেতা, তার নেতৃত্বে কয়েক মিনিট আগে তিনি বলেছেন যেমন করে হোক আমাদের আজকে এই গভর্নর হাউসের সামনে বিক্ষোভ করতে হবে। তার কারণ তো একটাই, তার কারণ দাদা কারণ হচ্ছে যখন কোনো মতে সোনিয়া গান্ধীকে কোনো মতে ডিপ করতে পারছে না অথবা রাহুল গান্ধী তারা কোনো রকমে রুখতে পারছে না, তখন তারা একটা ইডির কথা সিবিআইয়ের কথা নতুন করে তুলছে যেমন করে হোক এই গান্ধী পরিবারকে অথবা কংগ্রেসকে ধ্বংস করার জন্যে সিবিআই এবং ইডিকে দিয়ে তাদের দিয়ে অত্যাচার করাবে। এবং আমরা আজকে যারা কংগ্রেসের বন্ধু আমরা এখানে এসেছি, তাই আমরা অধীর অধীরবাবুর নেতৃত্বে আমরা এখানে এসেছি, আমরা লড়ছি, আমরা লড়বো। আমরা কোনো মতে এই মোদীর এই চিন্তাধারা, মোদি পারলে মমতা ব্যানার্জিকে জব্দ করতে পারেন, কংগ্রেসকে জব্দ করতে পারবেন না, এ কথা আজকে আমরা তীব্রভাবে ঘোষণা করলাম। কংগ্রেসকে ডেকে পাঠানো হলো এর থেকে বড় মিথ্যাচার তো আর কিছু হতে পারে না। যে ইডিআই যে সিবিআই যেগুলোকে নিয়ে তারা বলছেন যে আমরা তাদের থেকে এখনো পর্যন্ত কোথাও কোনো অন্যায় কোথাও কোনো অত্যাচারের কোনো চিহ্ন নেই, সুতরাং এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধেই তো আমাদের লড়াই, জাতীয় কংগ্রেসের লড়াই। আমরা যতক্ষণ পর্যন্ত এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত এই চেষ্টাটা করছে ওরা, যতক্ষণ পর্যন্ত মিথ্যে মামলা আমাদের ওপর দায়ের করার চেষ্টা করছে ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই চলছে, আমাদের লড়াই চলবে, একে থামানো যায়।